পৃথিবী যদি মোর না দেখতে চান মুই পৃথিবীটা দেয়া মুখ নাই দিয়া খামোশ। দেখো বাংলার মানুষ, দেখো বাংলার বাতাস, ভাগ্যের আকাশে কি দুর্যোগের ঘন কথা। রাজ্যের সিপাহী শালার নাই, সিপাহী শালীরা নেই, কে ভুলাইবে মরে দোলা ভাই? কান কান কান, তুমি আগে যাত্রা করতে তাই না? না যাত্রা হারতাম না, যাত্রা দেখতাম। এই ইয়েতে যে প্রতিভা অর্জন করছি, যদি সুযোগ পাইতাম দেখতাম ওই বাদল কেডা। আচ্ছা দেখি, আমি যদি ফোক ছবি টবি করি তাহলে তোমার কথা আমি ভাববো। হ্যাঁ ঠিক বলছেন, ফোক সিনেমার জন্য মুই কিন্তু পারফেক্ট। তবে তোমাকে একটা জ্ঞানের কথা বলি, ওই রান্না দেখে কিন্তু রান্না শেখা যায় না, রান্না করেই রান্না শিখতে হয়, বুঝতে পেরেছো? স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যখন এই ছবিটা তৈরি করবেন, যদি আসল ম্যাডামের শিডিউল না পান, মধ্যে কইেন মধ্যে বেমালা নায়িকা আছে, বাতাসেরও কান আছে। আমি প্রত্যেকটি ফিল্মে একটি করে নতুন নায়িকা উপহার দিতে চাই। এটা কিন্তু তুমি আবার ওই প্রোডিউসার বাকিবুল্লাহ ভাইকে বলো না। না ঠিক আছে স্যার, মুই একটু কথা কম বলো। মোর ওই আসল ম্যাডাম রে নিয়ে আপনার লাগে যা কইছি, এর জুস খাইতে চাই, আর জুস খাইতে চাই, বেমালা চেতাইছি, মিথ্যা কথা কইছি। আরে দূর, আমি এগুলো বলবো কেন? শোনো, আমার নাম পাগলা কাসেম হলেও আমি কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ঠিক আছে? আচ্ছা প্রোডিউসার বাকিবুল্লাহ ভাইকে দেখেছো? যে উনি তো সেটে সেটে আছে। যে না আমি তো ওই মন্টুর সামনাসামনি হতে চাই না, একটু কাউকে খবর দিই। আচ্ছা আমি দিয়ে নিচ্ছি, তুমি চলে যাও, আমি খুঁজে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, মোর কথা কিন্তু ম্যাডাম। আরে না না না, ভালো থেকো। মন্টু কিন্তু ভেজালের লোক, কেয়ারফুল। আমার কি সৌভাগ্য আবার আপনার সাথে দেখা হয়ে গেল। আপনি তো কমিশনার হয়ে যাচ্ছেন সামনে। কে বললো? কে বললো মানে আচল, ও তো সারা দিন আপনার কথা বলে। আপনি নির্বাচন নিয়ে অনেক বিজি, ও আপনাকে অনেক লাভ করে। আসলে ও একটু বারে কইছে আর কি। আচ্ছা তুমি কি কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইবা? কেন হব না, আপনি বললে হব। আমার প্রতি তোমার এত বিশ্বাস। আচ্ছা শোনো, আমার একটা ফ্রেন্ড আছে, ওর একটা কমল পানীয় কোম্পানি আছে। ও আচ্ছা, ও নতুন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর খুঁজতাছে, আমি তোমার কথা বলবো, ঠিক আছে? আর শোনো, মাঝে মাঝে আমার ওই ফ্রেন্ডের সাথে তোমাকে বাইরে যেতে হবে, আমি পরিচয় করিয়ে দেবো, আর কোম্পানির কাজে আর কি, তোমার তো কোনো সমস্যা নাই? না জি। আরে বাবা, নায়িকা হইতে গেলে তো এত লজ্জা পাইলে চলবো না নাকি? আরো ফ্রি হইতে হবো, বুঝছো? একটা কাজ করো, এই যে আমার কার্ডটা রাখো, যখন ফ্রি থাকবা আমার কল দিও, ঠিক আছে? ও আরেকটা কথা, এই ব্যাপারটা আচলের সাথে শেয়ার না করলে ভালো হয়। শোনো, নিজে বড় হইতে গেলে অনেক কিছু গোপন রাখতে হয়, সব কথা কাউকে বলতে নাই। আমি যা কইছি তুমি কি বুঝছো? হ্যাঁ সব। আচল কোন মেকআপ রুমে আছে? ও ওইদিকে। আচ্ছা আসি তাহলে, ফোন দিও কিন্তু। আচ্ছা